আসসালামু আলাইকুম, সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্ট রুম কুকিং থেকে। চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে ভীষণই মজার হয়, ছোট বড় সকলের খুব পছন্দের একটি রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমে যা করতে হবে, এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ। এরপর যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি এই সবগুলো উপকরণকে হাত দিয়ে এভাবে কষলে কষলে নরম করে নেব পেঁয়াজগুলোকে। এরকম মাখতে মাখতে যখন পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে, তখন এর ভিতর আমি কিছু উপকরণ মেশাবো। দিয়ে দেব একটি ডিম ভেঙে। এরপর যে দিয়ে দিব 1/3 কাপ বেসন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এরকম মিশানো হয়ে গিয়েছে। এরপর যে আমি এর ভিতর দুধ দিয়ে দেব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গোড়া দুধ ব্যবহার করতে পারেন, অথবা দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। এখানে খুব বেশি দুধ দরকার হয় না, সামান্য একটু দুধ দিলে হয়ে যায়। তো আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব, আর এর ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। এবার মশলাগুলোকে আমি এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ব্যাটারটা এরকম ঘন হবে, এর ঘনত্বটা এরকম হবে। এটাকে আমি সাইড করে রেখে দেব। তো এখানে আমি 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। এখান থেকে আমি কয়েক টুকরা পাউরুটি এই রেসিপি তৈরি করার জন্য ব্যবহার করব। তো পাউরুটির টুকরাগুলোকে আমি এভাবে মাঝখান থেকে ত্রিভুজ আকারে কেটে নেব। এই তো এভাবে সবগুলো পাউরুটিকে আমি টুকরা করে নেব নাস্তা তৈরি করার জন্য। এখন যা করতে হবে, আমি এই পাউরুটির উপরে সে ব্যাটার থেকে কিছুটা অংশ এভাবে দিয়ে কোট করে নেব। এপিট ওপিট ভালোভাবে কোট করে তারপরে আমি তেলে ছেড়ে দিব। এভাবে উভয় পাশে খুব ভালোভাবে এই ব্যাটারটা কোট করে নিতে হবে, আর এভাবে আমি তেলের ভিতর দিয়ে দিব। তো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসছে, তখন আমি এই নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিব। প্রথম পর্যায়ে আমি 3 টুকরা দিয়ে দিয়েছি, আর পরবর্তীতে বাকিগুলো আমি ভেজে নিব। তো একটা সাইড যখন ভাজা হবে তখন উল্টে দেব, আর এই পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রাখতে হবে। উল্টে পাল্টে এপিট ওপিট প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভাজলে এই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। যখন এরকম কালার চলে আসবে, আমি এগুলোকে এখন নামিয়ে নেব, আর সবগুলো একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার আজকের এই নাস্তার রেসিপি।
এগুলো কিন্তু খেতে ভীষণই মজার হয়, উপরটা ক্রিসপি হয়, ভিতরে নরম। সকাল বিকেলে চায়ের সাথে খেতে এটি ভীষণ সুস্বাদু আর মজাদার হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।